ইমুতে স্ক্রিনশট কেন হয় না ইমুতে স্ক্রিনশট নেওয়ার উপায় তো হ্যালো বিভার আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে আমরা জানবো ইমুতে কীভাবে স্ক্রিনশট নিব এবং ইমুতে স্ক্রিনশট না হওয়ার সমস্যার সমাধান কিভাবে করব। তো ইমুতে স্ক্রিনশট না হওয়ার সমস্যা দুইটি একটি হলো আপনার নিজের ইমু থেকে আপনি কোনো কিছু স্ক্রিনশট স্ক্রিনশট দিতে পারছে না এবং আরেকটি সমস্যা হলো আপনাকে কি মধ্যে কেউ কোনো কিছু সেন্ড করছে সেটা আপনি ডাউনলোড করতে পারছেন না এবং কি স্ক্রিনশটও দিতে পারছে না তো এই দুইটি সমস্যার সমাধান কিন্তু একই তো এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে কিছু সেটিংস অন করা থেকে অফ করে দিতে হবে তাহলে কিন্তু আপনার এই দুইটি সমস্যার সমাধানই একেবারেই সলভ হয়ে যাবে তো আমি এখানে বলছি আপনার মোবাইলে যদি স্ক্রিনশট সমস্যা হয়ে থাকে তাহলে আপনি যেই সেটিংসগুলো অন করা থেকে অফ করে দেবেন আর আপনি যার ইমু থেকে কোনো কিছুই স্ক্রিনশট দিবেন অথবা ডাউনলোড করবেন ঠিক সেই সেটিংসগুলোই আপনি তাকে বলবেন যেন অফ করে দেয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো না বুঝলে আমি আবার বলছি আপনার ইমোতে যদি স্ক্রিনশট সমস্যা হয়ে থাকে মানে স্ক্রিনশট হয় না তাহলে আপনি কী করবেন আপনার ইমোতে যেই সেটিংসগুলো আপনি অফ করে দিবেন আপনি যার ইমুধে স্ক্রুশ নিতে চাচ্ছেন ঠিক তার ইমুতে কিন্তু এই সেটিংসগুলো আপনাকে অফ করে দিতে হবে তাহলে কিন্তু আপনি তার ইমুখ থেকে স্ক্রুশর্ট নিতে পারবেন এবং কি আপনার এখানেও কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন তো আপনি কি করবেন এই স্ক্রিনশট সমস্যার সমাধান করতে হলে আপনি চলে আসবেন আপনার ইমো অ্যাকাউন্টে তো ইমো অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন তো আপনি কী করবেন এই প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন তো প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন মোড় তো আপনি কী করবেন এই মোড়ে আবারও ক্লিক করবেন তো মোরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিংস আপনি কী করবেন এই সেটিংসে ক্লিক ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি তা আপনি কী করবেন এই প্রাইভেসিতে আপনি আবারও আরেকটি ক্লিক করবেন তো প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেট অ্যান্ড কল প্রাইভেসি আপনি এখানে আবারও আরেকটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট পর শেয়ার তো আপনি কী করবেন এখানে ক্লিক ক্লিক করে দিবেন তো এখানে যদি আপনার এটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনি কী করবেন এটা এখান থেকে অফ করে দিবেন তাহলে কিন্তু আপনার আপনি যদি আপনার মোবাইল থেকে কোনো শেয়ার স্ক্রিনশট দিতে চান তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন আর আপনি যার ইমো থেকে স্ক্রিনশট নেবেন মানে সেটগুলি স্ক্রিনশট নেবেন তাকে বলবেন এখানে সে যেন এটা অন করা থেকে অফ করে দেয় তো আপনি কি এরপর সেনিংসগুলো জানার জন্য এখান থেকে ব্যাগ করবেন তো এখান থেকে ব্যাগে আসার পর এখানে আপনি আবারও নিচে দেখতে পাবেন ব্লগ শেয়ার ডাউনলোড অ্যান্ড কপি তো আপনি কী করবেন এখানে আপনি আবারও আরেকটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এখানে সেমভাবেই অন করা থাকলে তো আপনি কী করবেন এটা এখান থেকে অফ করে দিবেন তো যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু আপনি আপনার আপনি যদি কাউকে কোনো কিছু সেন্ড করেন তাহলে সে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে শেয়ার করতে পারবে এবং কি ডাউনলোডও করতে পারবে এবং আপনি যার ভিডিওগুলো অথবা কোনো কিছু ডাউনলোড করতে চান তাকে যদি আপনি এটা অফ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি তার সবগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন খুব সহজে তো এরপরে সেলিংস জানার জন্য আমরা এখান থেকে আবারও ব্যাগে চলে আসবো তো এখান থেকে ব্যাগে আসার পর এখানে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট পর কল তো আপনি কী করবেন এখানে আপনি আবারও আর ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি এটা নর্মালি অন করে থাকে তাহলে আপনি কী করবেন এটা এখান থেকে অফ করে দেবেন তো যদি আপনি এটা অফ করে দেন তাহলে কিন্তু আপনার ইমো থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন এবং কি আপনি কাউকে ভিডিও কল দিলেও কিন্তু সেও কিন্তু আপনার এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন তো আপনি যদি কারো ভিডিও কল স্ক্রিনশট নিতে চান তাহলে কিন্তু তার মোবাইলে গিয়ে এটা আপনার অন করা থেকে অফ করে দিতে হবে অথবা তাকে বলতে হবে যে তুমি এই সেটিংসগুলো অফ করে দাও এখানে গিয়ে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আপনারা বুঝতে পেরেছেন কেন আপনার মোবাইলে স্ক্রিনশট হয় না